গ্রাম থেকে দুই বন্ধু এসেছে, এসে ফায়ার এক্সটিংগুইশার সাথে দেখার পর তাদের কি হচ্ছে একটু দেখেন। এলে গাড়ি চলে আর এলো কি এটা মেলা কিছু থাকে অবশ্য মা, এটা কি ইমরা জানে রূপকথার লোক জানিস, এটা মনে হয় যে আগুনের বোতল। হ্যাঁ আগুন। গ্রাম থেকে শহরে সেই দুই বন্ধু কি যে ভেজালে পড়ছে এই এক্সটিংগুইশারটা নিয়ে, এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখতে। দেল মারে তাহলে আর কি হয়, আগুন জ্বলে ওঠে। জ্বলে ওঠে মানে নিভিয়ে যায় আগুন। এরকম কি পায় দাঁড়ায় ভেতর থেকে মারলে আগুন নিবি যায় পারবার না তুই, বেশি জানিস আগুন নিবন্ধন বোতল। আমি জানি না আপনি করছি কেমনে নিবে সেটা কোন আনা ভাই জানো, এটা আগুন নিবন্ধনের মতন আপনারা বিস্তারিত জানতে চান আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে এখানে অফিসে গেলে সুন্দর এরা প্রশিক্ষণের ঠিকই আছে ভাই, আমার কি সর্বসাধারণের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য ফায়ার সার্ভিস সর্বদা 24 ঘন্টা নিয়োজিত থাকে। পাগলা খন্ডি কঠিন মানুষ, অনেক আপডেট হয়ে গেছে, অনেক আপডেট। ফায়ার সার্ভিস সর্বদা আমাদের মতো জনগণের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত। আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে যান, এরা সুন্দর করে আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে এগুলা সম্পর্কে প্লাস আরো অন্য সম্পর্কেও আপনাদের অবগত করবে যে কিভাবে আগুন নিভায়, এটার কি ব্যবহার, অন্য সবকিছু। কি ভাই এই বোতলটা দেখা যায় এই সম্পর্কে বুঝাবে ভাই, বুঝাবে এটা এটা কিভাবে অগ্নি নির্বাপন করা হয় এটা দিয়ে আপনাদের এই বিষয়ে আমাদের ছাড়। আপনাদের তো ভাই গ্রাম থেকে আসছি, যাওয়ার সময় তোমার বিষয় সমস্যা নাই, আসেন দাঁড়ান। ঠিক আছে।